এখন তো অনেক চাল ডাল শাড়ি কাপড় থেকে শুরু করে অনেক কিছুই আসছে আর কি। আপনি টাকা যদি দিতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি ওষুধ দেন, কিছু ওষুধ দিতে না পারলে খাবার দেন, আর খাবারও যদি দিতে না পারেন তাহলে আপনার বাসা পুরাতন কাপড় দেন। এখন ওইভাবে এখন আমরা কোনো সিনিয়রদের কাছে এখন পর্যন্ত সাড়া পাইনি। আমরা তো আজকে গতকালকে দিয়ে দুদিন হয়েছে আর কি, পরশু দিন স্টার্ট করেছিলাম বিকাল 5টায়, এরপরে কালকে সারাদিন গেল আর আজকে অলরেডি চলমান আছে। আমরা অনেক বেশি সাড়া পেয়েছি এবং অনেক বেশি আনন্দিত আমরা যে আমাদের আহ্বানে আমাদের সমস্ত শিল্পীরা তারা অতপ্রতভাবে জড়িত হয়ে তারা সুন্দরভাবে সাড়া দিচ্ছে এবং তারা সাধুবাদ জানাচ্ছে বিষয়টাতে। এটা অবশ্যই ভালো লাগা একটা কাজ না। অ্যাকচুয়ালি আমাদের এখানে এখন পর্যন্ত ভাইয়া কিছু এখনো পাঠানি, যেহেতু চলমান আছে হয়তো পাঠাবে সামনে না। এখনো স্যারদের সাথে যোগাযোগ করা হচ্ছে, এখন ওইভাবে এখনো আমরা কোনো সিনিয়রদের কাছে এখন পর্যন্ত সাড়া পাইনি। আর রোজিনা আপুর কাছ থেকে পেয়েছি, সুচরিতা আপু আরও যারা আছে তাদের কাছ থেকে পেয়েছি। বাট বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স, ওইভাবে সিনিয়রদের থেকে যে সাড়াটা পাওয়ার কথা এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা আশা করছি ইনশাল্লাহ পাবো। হ্যাঁ হ্যাঁ, ওনার ত্যান্তবেল তো পাওয়ার কিছু নাই, ওনাকে জাস্ট বলাটা দরকার যে এটা লাগবে, জাস্ট অতটুকু। আমরা সব কালেক্ট করছি আর কি, করার শেষে গিয়ে তো উনি আছেন, ওনারটা তো লাস্টেই সবসময় থাকে আর কি, ওনার কাছ থেকে শেষেই চেয়ে নিব, সমস্যা নেই। আমাদের হচ্ছে প্রাথমিকভাবে আমরা শুক্রবার পর্যন্ত আমরা গ্রহণ করছি, শুক্রবারের পরে গিয়ে আমরা সিদ্ধান্ত নিব যে অ্যাকচুয়ালি আমরা কি সরাসরি গিয়ে ত্রাণটা দিব, নাকি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমরা ত্রাণটা জমা দিব, নাকি আর্মিদের কাছে ত্রাণটা জমা দিবে, এখনো সিদ্ধান্তটা হয়নি আর কি। না, মাঠ পর্যায়েও যেতে পারি, বাট সিদ্ধান্তটা এখনো নিইনি, আমরা ফ্রাইডে পরে নিব সিদ্ধান্তটা। এখন তো অনেক চাল ডাল শাড়ি কাপড় থেকে শুরু করে অনেক কিছুই আসছে আর কি, ওষুধ আসছে। আমি সবাইকেই বলে দিয়েছি একটা কথা, যে আমার কথা হচ্ছে যে আপনি যেহেতু আমরা 3-4 দিন 5 দিন পরে স্টার্ট করেছি, অনেকে যে যে অনুদান দিতে চেয়েছিল বা যে যে দিতে চায় তারা অলরেডি আগে থেকেই স্টার্ট করে দিয়েছে। আমি সবাইকে যাতে একটু রিল্যাক্সে যাতে শরিক হতে পারে, আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আপনি টাকা যদি দিতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি ওষুধ দেন, কিছু ওষুধ দিতে না পারলে খাবার দেন, আর খাবারও যদি দিতে না পারেন তাহলে আপনার বাসা পুরাতন কাপড় দেন। তাই এর জন্য আমি সবাইকে ইজি করে দিয়েছি, যার জন্য সবাই আরও অতপ্রতভাবে সুন্দরভাবে এটার সাথে জয়েন করতে পেরেছে আর কি। তাই টাকা হয়তো বা 3.5-4 লাখ মতো আসছে আর কি এই পর্যন্ত, আজকের হিসাবটা এখনও করা হয়। দেখা যাক কি হয় আর কি। শিল্পী সমিতির পক্ষ থেকে তো সবারই তো নিজস্ব একটা ব্যক্তি চিন্তাভাবনা থাকে, আমাদেরও কমিটির একটা ব্যক্তি চিন্তাভাবনা আছে, আমরা কিভাবে কি করব সেটা আমরা তো দর্শকদের সামনে প্রকাশ করব না আর কি। বাট আমার কমিটির বলেন বা আমার অ্যাসোসিয়েশনের মেম্বার বলেন, আমরা তাদের পাশে আগেও ছিলাম, এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো আর কি। সেন্সর বোর্ড বাতিল কেন হবে? হয়তো বা গ্রেডিং সিস্টেম হইতে পারে, এটা একটা ফেয়ার সেন্সর বোর্ড হতে পারে। সেন্সর বোর্ড বাতিল তো তারাই করতে চায় যারা ল্যাংটা ছবি নিয়ে আসবে, যারা ভালগার ছবি বাংলাদেশে নিয়ে আসবে, যারা হলিউড বলিউডের যেসব ভালগার ছবিগুলো আজকে ইসলামতান্ত্রিক ছবি দেশ আমাদের আমরা ফিল্ম করছি সেটা ঠিক আছে, তার মানে এই না। আমরা কিন্তু এখন পর্যন্ত আমার মা বা বাবা আমরা ফিল্ম করি তারা বাংলা ছবি দেখেছে, কিন্তু আমরা তারপরেও কিন্তু বাংলা ছবি দেখতে বসলে একটা গান যখন আসে তখন কিন্তু আমরা অবশ্যই একজন আরেকজনের দিকে না তাকিয়ে উল্টা দিক তাকিয়ে থাকি, নর্মাল হিসাব কিন্তু এটাই। কিন্তু আজকাল ভালগার নাটকে ভরে গেছে টিভি চ্যানেল, ফ্যামিলিতে কেউ টিভি চ্যানেলের নাটক দেখতে চায় না, এখন এমন একটা অবস্থা হয়ে গেছে। সেক্ষেত্রে যতটুক আছে ফেয়ার থাকতে হবে। সেন্সর বোর্ড যদি ক্যান্সেল হয়, যদি বাতিল হয়, তাহলে এটা আমাদের অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। তখন যে যার মনে চাবে, এখন যেমন ওয়েবে সব ধরনের ভালগার কন্টেন্ট চলতেছে, তখন এটা রিলিজ হয়ে যাবে হলের মাধ্যমে। হ্যাঁ, সেটা করলে হয়, এবং সেটাও গ্রেডের ভিতরেও ফেয়ার থাকতে হবে, গ্রেডের ভিতরেও অনেক কিছু ফেয়ার থাকতে হবে। ফেয়ার একটা সেন্সর বোর্ড দরকার, যেটা সত্যিকারের অন্যান্য দেশগুলোতে যেভাবে ফেয়ার চলছে আমাদের দেশে সেই ফেয়ারটা করা উচিত অ্যাকচুয়ালি। Thank you.